আসসালাম আলাইকুম আট হাজার অমুক্তিযোদ্ধা কি শাস্তির মুখোমুখি হবে তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রায় আট হাজার অমুক্তিযোদ্ধা সনদ বাতিল করলেও প্রতারণা বা মিথ্যা তত্ত্ব দিয়ে সনদ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি এমনকি তাদের মধ্যে যারা সরকারি ভাতা গ্রহণ করেছে সেই টাকাও ফেরত আনার কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক হক বলেছেন যারা ভাতা পেতেন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই বিষয়ে মামলা করলে হাজার হাজার লোকের বিরুদ্ধে করতে হবে আমরা মন্ত্রণালয় চালাবো নাকি আদালতের বারান্দায় বারান্দায় সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী বলেছেন মুক্তিযোদ্ধা না হয়েও যারা ভুয়া তত্ত্ব দিয়ে এ তালিকায় এসে বেনিফিট নিয়েছে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং এদের কাছ থেকে ভাতার টাকা সরকারের ফিরিয়ে আনা উচিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকার সদস্য মেজর অবসরপ্রাপ্ত ও আকার হাসান বলেছেন এ বিষয়ে কাউন্সিলের মিটিং এ আলোচনা হয়েছে এবং এ টাকা ফিরিয়ে আনার বিষয়ে চিন্তা ভাবনা চলছে আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রক্রিয়াটা কি হবে বা কিভাবে হতে পারে তা নিয়ে একটা পলিসি ঠিক করতে হবে আমাদের প্রসঙ্গত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন সনদ দেওয়া বা ভুয়া সনদ বাতিলের জন্য এ প্রতিষ্ঠানটি সরকারকে সুপারিশের জন্য দায়িত্বপ্রাপ্ত যার নেতৃত্বে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজেই মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ তিরাশি হাজারের সামান্য বেশি তবে এর মধ্যে এখন বেঁচে আছেন প্রায় এক লাখ বাংলাদেশের মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অনিয়মের অভিযোগ শোনা গেছে এমন কি বাংলাদেশে অমুক্তিযোদ্ধার সংখ্যা ঠিক কত সে বিষয়ে এখনও পরিষ্কার তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ